আমরা দেখতে পেয়েছি আমাদের বিভিন্ন পোলিং পার্টিরা এখানে অলরেডি তারা রিপোর্টিং শুরু করেছেন। তো আমরা যাবতীয়ভাবে আমরা প্রস্তুত রয়েছি যাতে পিস করে এই নির্বাচনটা করানো যায়। সেক্ষেত্রে যেটা বারবার কথা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী কি তাহলে বুথে বুথে মোতায়েন করা? একদম 100% বুথে এবার কেন্দ্রীয় বাহিনী থাকছে এবং প্রতি বুথেই কিন্তু এবারে কিন্তু আমাদের আমাদের ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকছে 100% বুথে এটা থাকছে। সকাল থেকে আমাদের নজর পড়লো যেমন প্রশাসন এবং রাজ্য পুলিশের তৎপরতা, এই ডিসিআরসি কেন্দ্রে কি রাজ্য পুলিশ দ্বারা সব পাঠানো হবে কেন্দ্রগুলোতে? না, আমাদের এখানে যেটা রয়েছে আমাদের প্রত্যেক বুথ থেকে আমাদের সিআরপিএফ সেখানে আমাদের থাকছে, ঠিক আছে। আমাদের প্রতি সেক্টর ম্যাজিস্ট্রেট এবং সেক্টর পুলিশ রয়েছে, তারা আমাদের প্রতি পার্টিকে তারা এসকর্ট করে তারা বিভিন্ন বুথ কেন্দ্রে তারা নিয়ে যাবে এবং যেরকমভাবে ইলেকশন কমিশনের গাইডলাইন রয়েছে, প্রোটোকল রয়েছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা অ্যারেঞ্জমেন্টগুলো করেছি। তাহলে স্যার সব রকমভাবে প্রস্তুত? একদম 100%। প্রস্তুত, পোলিং পার্টিও আসতে শুরু করেছে। গত রাত্রেই আমরা বাস পাঠিয়ে দিয়েছিলাম যারা দূর দূরান্ত থেকে ভোট করতে আসবে তাদের নিয়ে আসার জন্য, কয়েকটা বাস অলরেডি এখানে ঢুকেও গেছে। আর আমাদের প্রতিটা কাউন্টারে প্রতিটা স্টাফ এখানে তাদের দায়িত্ব এবং ম্যাটেরিয়ালস নিয়ে বসে আছেন, রেজিস্ট্রেশন চলছে। আর মোটামুটি এখানে সব কিছু আবহাওয়াটা ভালো আছে। ভোট কর্মীরা আসতে শুরু করেছে। প্রশাসন কি তৎপর রয়েছে? প্রশাসন ইলেকশনের জন্য পুরো প্রস্তুত এবং যে কোনো ইলেকশন অ্যাক্টিভিটিস আমরা প্রশাসনের তরফ থেকে পোলিং পার্সনদের নিয়ে সেটা ভালো।